নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলবো। আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, আমাদের জীবনে হাসি, মজা, ইয়ার্কি আমরা যেটাকে বলি, আনন্দ, এগুলোর দরকার আছে। কিন্তু মনে রাখবেন, কোনো কিছু মাত্রাতিরিক্ত ভালো নয়। অন্যকে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, কারো কোনো স্বভাব নিয়ে, কারো কোনো দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা মস্করা করা, এগুলো কিন্তু একদম ঠিক নয়। আজকের কথা হচ্ছে, আপনি যখন এর শিকার হয়েছেন, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করা হচ্ছে, তখন আপনি কি করবেন? কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করলে, কেউ আপনাকে নিয়ে মস্করা করলে, দেখুন আমাদের জীবনে অনেক দুর্বল জায়গা থাকে, আমাদের অনেক না পাওয়া থাকে, আমাদের অনেক খুঁত থাকতে পারে। আমার কথা বলাটা হয়তো সকলের অনেকের ভালো লাগে না, আমার হাতের রান্না হয়তো অনেকের ভালো লাগে না, আমার জীবনে এমন কোনো ঘটনা থাকতে পারে যেটা আমার কাছে ব্যথার, অন্যের কাছে আনন্দের। আমার কোনো স্বভাব, আমার কোনো হাবভাব, আমার কোনো আচরণ, সেগুলো নিয়ে কি এক আধবার বলা যেতেই পারে। কিন্তু ঠাট্টা, তামাশা, ব্যঙ্গ, এগুলো যদি ক্রমাগত করা হয়, সেই মানুষটা কিন্তু মনে মনে বিধ্বস্ত হয়। দেখুন, এই যে একজন বলছিলেন কদিন আগে, যে একজন গৃহবধূ, তিনি বলছেন, আমার একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমার শাশুড়ি, আমার ননদ সবসময় এটা নিয়ে ঠাট্টা মজা করেন, আমার মোটেও ভালো লাগে না। সত্য কথা, কর্মক্ষেত্রে আপনি ঠাট্টার পাত্র, আপনার ব্যক্তিত্বটাই এমন। দেখুন, এখানে ব্যক্তিত্বের প্রশ্ন নয়, আপনার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাবগত বৈশিষ্ট্য, সেইটা নিয়ে সকলে ব্যঙ্গ করে। আজকে এই ব্যঙ্গতা, এই নিয়ে প্রশ্ন করতে বলেছেন, বলতে বলেছেন কি করব। কেউ হয়তো একটু দেখতে রোগা, তাই নিয়ে তাকে ব্যঙ্গ ঠাট্টা সবসময় চলে, এক একবার হতেই পারে, মজা হতেই পারে, কিন্তু তাকে মানসিক নির্যাতন করা, এটা তো ঠিক নয়। এই হাসি ঠাট্টা তামাশা, আমার আনন্দ অন্যকে মানসিক নির্যাতন দিচ্ছে, এটা কখনো হতে পারে না। ইদানিংকালে একটা রায় বেরিয়েছে একটা কোর্ট থেকে, অনেক মানুষের মাথায় চুল নেই, টাক বলি আমাদের, টাক মাথা, ন্যাড়া মাথা, তাদেরকে তাদের এই টাক নিয়ে ব্যঙ্গ করা যাবে না, এটাও একটা অপরাধ। তা প্রত্যেককে বলবো যে দেখুন, কেউ যখন আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা ব্যঙ্গ করছে, আপনি দুটো কাজ করেন, একটা হচ্ছে রিয়্যাক্ট করে ফেলেন। আমার খুব মনে আছে, আমি যখন স্কুলে পড়ি, ক্লাস ইলেভেনে প্রথম জিনিস জানলাম নবীন বরণ, নতুন ছাত্রছাত্রীদের বরণ করা হচ্ছে। তো আমারই একজন সহপাঠী, আমার এক বন্ধু, তার মধ্যে একটু মেয়েলি স্বভাব ছিল, তার কথাবার্তা হাবভাবে একটু মেয়েলি আবভাব ছিল। তো তাকে ওই মেয়ে মেয়ে মেয়েলি আবভাব নিয়ে এমন ব্যঙ্গ করতে শুরু করলো, হাসি ঠাট্টা শুরু করলো, সেটা র্যাগিংয়ের পর্যায়ে চলে গেল, আর ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তার নবীনবরণটা কেমন লেগেছিল আমার আজও মনে আছে। তা বলবো, এইরকম মানসিক অত্যাচারের পর্যায়ে নিয়ে গেলেই মনে রাখতে হবে, প্রকৃতির রোষ তো আছেই, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া ভুগতে হবে। তা এখন আমি কি করব? কেউ যখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, প্রথম কথা, যতটুকু সহ্য করা যায় সহ্য করেছি, আমিও হেসে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখছি না, এটা প্রতি মুহূর্তে মানসিক অত্যাচারের মতো আমার সঙ্গে আরও জোর জোর এগুলো হচ্ছে, তখন মনে রাখতে হবে আপনি দুটো কাজ করেন। একটা হচ্ছে রিয়্যাক্ট করেন খুব বাজেভাবে, তাদের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়ায় এগিয়ে যেতে চান, আর তারাও এটাকে নিয়ে আরও হই হই করে, আরও খোরাক মনে করে আপনার পেছনে লাগবে দলবদ্ধভাবে, এটা করা যাবে না। আর দ্বিতীয় কথা, আপনি মন খারাপ করে নেন, ঝিমিয়ে পড়েন, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা, নিজে নিজে মনে মনে কষ্ট পান। আমি বলবো, মনকে শক্ত করুন, মনকে শক্ত করুন, শক্ত করে ধরুন, এগুলো কোনো ব্যাপারই নয়। হাসি ঠাট্টা করুক, হাসি ঠাট্টা করুক। আপনি চিড়িয়াখানায় জন্তু দেখতে গেছেন, আপনাকে দেখে একটা গরিলা, একটা শিম্পাঞ্জি অথবা একটা বাঁদর ফিক ফিক করে হাসছে, দাঁত খিঁচোচ্ছে, আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনার কিছু করার নেই। আপনি সেদিকে যাতে তারা কামড়ে না দেয় বা সেখান থেকে নিরাপদ দূরত্বে বা দাঁড়িয়ে থেকে সেগুলো উপভোগ করবেন, সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাকে দেখে একটা বাঁদর বা শিম্পাঞ্জি ফিক করে হাসলো, মুখ ভেঙালো, সেগুলো যেমন আপনার কাছে যায় আসে না, ঠিক তেমন করে ওরা ওই অধম পশুর মতো, চিড়িয়াখানার জন্তুর মতো ওই ফিক ফিক করে হাসুক, আপনাকে আলপিন দেওয়া কথা বলুক, আপনার কোনো বৈশিষ্ট্য নিয়ে মজা করুক, আপনি সেগুলোকে গায়েই মাখবেন না, এগুলো গায়ে না মেখে যদি এগিয়ে চলতে পারেন, দেখবেন এগুলো কমে যাবে। আর আপনি যত ছটফট করবেন, ওরা তত আনন্দ পাবে, বাচ্চাদের দেখবেন বলবে, এই ওখানে যাবি না, ওখানে বেশি ঘুরে যাবে,
তো ঠিক সেই রকম এদের মেন্টালিটিটা ওই রকম, অ্যাভয়েড করে চলুন, মনের জোর নিয়ে চলুন, কে কি বলল সেইটা অস্বস্তি লাগলে পরিবেশ পরিবর্তন করুন, প্রয়োজনে তাদের মুখদর্শন করবো না, প্রয়োজনে তাদের সংসর্গে যাবো না, সংসারের মধ্যের মানুষ হলে তাদের মুখ দেখতে তো হবেই, অফিসিয়াল কথাবার্তা যেটুকু দরকার সেইটুকু কথাবার্তা বলবো, যেটুকু আচরণ তাদের সঙ্গে করার দরকার সেটুকু করবো, বাদ বাকি সময় নিজের অন্য কাজ আছে, কাজ নেই গান শুনুন, এখন অ্যান্ড্রয়েডের যুগ, মোবাইল ঘাঁটুন, বই পড়ুন, আরও কত কাজ আছে, ছবি আঁকা, আরও যার যেটা ভালো লাগে সেই কাজের মধ্যে বুঝুক, একদম নিজের ডুবে যান, জীবনে দুঃখ পাওয়া ছাড়াও আরও অনেক কাজ আছে, মনে রাখবেন জীবনের প্রতিটা দিন প্রিসিয়াস, আজকে যে তারিখটা চলে যাচ্ছে আর কোনো দিন ফিরবে না, তাই যতক্ষণ আছি জীবনের শেষ বিন্দু পর্যন্ত আনন্দ লুটে নিতে হবে, প্রত্যেকে দুঃখের পিছনে না ঘুরে আনন্দের পিছনে ঘুরুন, শান্তি পাবেন, সুখ পাবেন, তাই কে আমাকে নিয়ে কী বললো সেটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে নিজে কী বলছেন সেটাই বড় কথা, কেউ আমাকে দেখে বললো আপনার গায়ের রংটা না কয়লার মতো, বলুক না তোমার গায়ের রং কয়লার মতো, তোমার যা বিচ্ছিরি ব্যাপার, এইরকম করে ব্যঙ্গ করছে, করুক সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এইভাবে তাকে আর বাড়াতে দেবেন না, একটু বুদ্ধি করে চলুন, নিজের আনন্দ খুঁজে নিন, আর এগুলো নিয়ে যত ডিপ্রেশনে যাবেন একদল মানুষ তত আনন্দ পাবে, তত হই হই করে পেছনে লাগবে, সাবধানে থাকুন, আজকে এখানে শেষ করছি।